হ্যাঁ দেখতে গেছিলাম ওই জন্যই তো দেখলাম খুব ভালো দেখেছি তারপরে ডিম সিদ্ধ বসাইনি ডিমের মামলেট কাল করব বলে কাটিয়ে রেখেছিলাম সেটা আছে আর বাবা ডিম এনেছে আমি সিদ্ধ পেলে সিদ্ধ বসিয়ে দেবো আর মামলেট খেলে ওই ভুজি খেলে একটা ভুজি করবো ভালোই তেল দেওয়া হয়েছে বেশি দিয়েছো হ্যাঁ বেশি তেলটা দেওয়া হয়ে গেছে থাক অন্যদিন তো না কিন্তু দিলাম বলে ভালো হয়েছে রাখতে হবে তো এখন একেবারে কারণ অনেকগুলো তেল আমিও এখন তেল ভলভল করে দেওয়া শুরু করতে হবে অনেকগুলো তেল দিলি তো মাঝে আমি এটা দিলে 5 মিনিট রাখতে পারবো না একটু দিয়েই স্নান করে ফেলতে হবে ঠান্ডা লাগে না তারপরে ওই আর একটা রয়েছে গুড ইভিনিং গাইজ ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ চুলের অবস্থা অসাধারণ একটা চাম্পি করলো মা সেই ঘুম থেকে উঠে কফি খেয়ে চাম্পি করে আবার ঘুম পেয়ে গেল হাঁটা যাচ্ছে বাট আজকে ওয়েদারটাও খুব ভালো বাইরে খুব হাওয়া দিচ্ছে আজকে সোমবার বিশাল হাওয়া দিচ্ছে হঠাৎ করে সো এই দেখো গাইজ কি মেঘ এতক্ষণ ধরে হাওয়া দিচ্ছিল এখন মেঘও এসে গেল এবার মনে হচ্ছে বৃষ্টিও হবে উফ এই কলকাতায় থাকলে ঘর থেকে আর আকাশ দেখা যায় না এত বিল্ডিং ফিল্ডিং বাট সামহাও কোনাকাঞ্চি দিয়ে আমি দেখাতে পারছি এরকমভাবে নেমে গেছে বৃষ্টি তো হাওয়া দিয়ে বৃষ্টি কি এত একটা রুটি দিও বের করে নিবি আগে হুম ঠিক আছে আজকে স্যালাড করলাম কাটিয়ে নি দুই আছে কিনা এমনি শসা কেটে দিও শসা মাছ কেটে দাও না এখন দিতে হবে পরে ছোট শসা আছে কেটে দাও দইও আছে এই যে এটা আলু বিনস না না আলু বিনস এই যথেষ্ট লাঞ্চ করলাম লাঞ্চ করতে করতে ও ভাই কি ক্রেজি বৃষ্টি হলো আর হাওয়া দিল হাওয়াতে আমাদের মেন দরজায় এত জোর বাড়ি খেলো হ্যান্ডেলটাই খুলে গেল লাইক প্রো ফাক ওটা ঠিক করতে গেলাম দেখলাম যে ওটা জাস্ট ঠিক হবে না আমাদের দ্বারা মানে জাস্ট ইঞ্জিনিয়ারিং ফুলিয়ে লাভ নেই মা একটু চিৎকার চেঁচামেচি করলো অ্যান্ড দেখলাম লোকই ডাকতে হবে কিছু করার নেই ওটা নিয়ে খেলাম এখন একটু বেরোই মানে বেরোবার দিন জাস্ট টু ওয়াক অ্যারাউন্ড বিকজ আজ একটু খাওয়াটা বেশি হয়ে গেছে দেখে যাবো 3 রকমের 4 রকমের তরকারি ভাত রুটি ও গড বিকজ বেশি কেন অ্যাজ ইন মানে এর থেকে অনেক বেশি খাওয়া যায় আমিও বেশি খেতে পারি এর থেকে বাট ঘরে থাকলে এর থেকে বেশি খাওয়া আই ডোন্ট থিঙ্ক ইজ ভেরি ভ্যালিড অর ভুড়ি হয়ে যাবে উইচ ইজ ব্যাড আই এম নট লাইক ভেরি সাপোর্টিভ অফ ইট বাট ইয়া তো ইয়া খাওয়া দাওয়া হলো টলো 3টে ফেজে বৃষ্টি হলো হাওয়া দিল স্টিল গরম লাগছে স্টিল গরম আই ডোন্ট নো হোয়াট ইজ দিস কী এটা কী ওয়েদার ভাই এই মেঘটা দেখলে কে বলবে যে 10-15 মিনিট আগে সরি মেঘ বলছি আকাশ থেকে কে বলবে 10 মিনিট আগে পাগলার মতন বৃষ্টি করে দিয়েছে আহা সাচ ব্লু স্কাই এই বৃষ্টি পড়েছে সেই জল দিয়ে একটুখানি মুছে দেওয়া অলওয়েজ ইউ শুড কিপ থিংস মেইনটেইন এই যে এডিটিং শেষ করলাম আজকে ব্লগ লেট আজকে মানে সোমবার আজকে সোমবার তো মানে রোববারের ব্লগটা মানে কালকের ব্লগটা লেট যাবে বিকজ একটু ব্যস্ত ছিলাম অ্যান্ড অ্যান্ড আমি ব্লগ করতেই ভুলে গেছি এটা এডিট করতে করতে ব্লগ করতেই ভুলে গেছি এখন প্রায় 8টা বাজে একটুখানি চিড়ে ভাজা খেতে হবে চিড়ে ভাজা শুকনো খোলায় চিড়ে ভাজা খাবো এটাকে আপলোড রেন্ডার করবো আপলোড করবো তাই how it goes ও গাইজ যা ব্লান্ডার হলো এই মাত্র সো আমি আপলোড করলাম সানডের ব্লগটা ঠিক আছে সানডের ব্লগটা আপলোড করলাম অ্যান্ড সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু আমার টেক্সট করলো কি ভাই ডিলিট কর তোর অডিও আসছে না অডিও আসছে না মানে তো ব্লগটার মাঝখান থেকে সাডেনলি দের ইজ নো অডিও আমি চেক করলাম ইমিডিয়েটলি চেক করলাম, ডিলিট করলাম, আবার রিএডিট করলাম, দিয়ে এখন রেন্ডার হচ্ছে, রেন্ডার করছি, আবার আপলোড করব। মানে জাস্ট এতটা এফর্ট দিচ্ছি গাইজ, একটু লাইক তো বানতা হ্যায় ভাই, মতলব ইতনা তো বানতা হ্যায়, ইতনা তো বানতা হ্যায় ভাই। সো এনিওয়ে, ও জাস্ট আমার মাথায় হাত, আমি লাইক সবাই তিন চারজন টেক্সট করলো, একজন বন্ধু টেক্সট করলো, দিদি টেক্সট করলো আমাকে, আরেকজনও বন্ধু টেক্সট করলো যে ভাই অডিও আসছে না। আমি লাইক হোয়াট, অডিও আসছে না, কী করে হতে পারে? তো চেক করলাম, জানি না, সাম গ্লিচিং, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। সো আবার সেটাকে রিএডিট করলাম, অডিও লাগালাম, ভাই আলাদাই টাস্ক। এই যে রেন্ডার হচ্ছে, হোপফুলি আর প্রবলেম হবে না, রেন্ডার করে আরেকবার চেক করবো। তখনও চেক করেছি আমি, জানি না তখন কিছু প্রবলেম তো ছিল না, আপলোডিংয়ের সময় কোনো প্রবলেম হবে না, গড নোজ। আবার চেক করবো, তারপর আপলোড করবো। 9টা বেজে গেছে, মানে 5টায় ব্লগ জায়গায় আজকে 9টা বেজে গেছে। জাস্ট ডিসগাস্টিং, মানে জাস্ট লজ্জা করা উচিত আমার আর কি। ডিনার টাইম, এখন ডিনার করবো, ডিনার করে কাজ। আজকেও খুব বেশি কিছু শ্যুট করতে পারিনি, দ্যাটস ইট। And yeah, let me show you what is for dinner. So this is what I have for dinner. Detta roti, this is torka, salad, and this is soyabean. Hi guys, আবার কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি রোজ দিন, এত টায়ার্ড হয়ে যাচ্ছি বা অন্য কাজ হয়ে যাচ্ছে, ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি। আই উইল ট্রাই এবার দিন ব্লগটা এন্ড করার। Thank you for watching guys, and please do like, because আগের দিন স্ট্রাগলটা দেখেছো যে আপলোড করার পর লোকে বললো যে অডিও আসেনি, আবার সেটাকে ইউনো ডিলিট করে আবার রিএডিট করে আপলোড করছি। সো আই এম পুটিং ইন এফর্ট। খুব একটা ইউনো আই এম নট বিং এবল টু শেয়ার ভেরি গুড অর গ্রেট কন্টেন্ট, বাট আই এম জাস্ট গিভিং ইউ হোমলি কন্টেন্ট, যে আমি করি না করি, অ্যান্ড অল অফ দ্যাট। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম, wherever it is I'll give it, and yeah, bye bye.